বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি মালয়েশিয়া বিএসসিএম এর আয়োজনে কোয়ালালামপুর ফাইভ স্টার হোটেল জি টাওয়ারে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্র কোয়ালালামপুরের আম্পাং কূটনৈতিক এলাকায় মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত বাংলাদেশীদের এক মিলন মেলায় পরিণত হয়। দুপুর ১২টা থেকে একটানা চলে রাত ১০টা পর্যন্ত এই আয়োজন। এ সময় মেলার পাশাপাশি চলে নাচ, গান, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো, অভিনয়, বক্তৃতা সহ বাংলা সংস্কৃতির নানান আয়োজন। বিদেশের মাটিতে বাংলাদেশি কৃষ্টি কালচার এবং দেশীয় সংস্কৃতির খাবারের ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন। এ সময় মেলায় ১২টি স্টল দিয়ে অংশগ্রহণ করে মালয়েশিয়ার বিখ্যাত ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও কলেজ। বাংলাদেশি বিভিন্ন খাবার যেমন পিঠা সামগ্রী, খেলনা সামগ্রী, ঘরে তৈরি মুখরোচক সব খাবার সহ মেলায় প্রায় ১০টি স্টল অংশগ্রহণ করে। এছাড়া মালয়েশিয়াস্থ বাংলাদেশি বিভিন্ন পণ্য সামগ্রী ও হিউম্যান রিসোর্স কোম্পানিও অংশগ্রহণ করে। সাংস্কৃতিক উৎসবে গান ও নৃত্য পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পীরা। প্রবাসের মাটিতে ভিন্ন আমেজের সার্বজনীন উৎসব উপভোগ করতে বাংলাদেশি প্রবাসী নারী, শিশু সহ সব শ্রেণীর সহস্রাধিক দর্শনার্থী মেলায় যোগদান করেন। এ বিষয়ে আয়োজক কমিটির মোহাম্মদ মওদুদ মোল্লা ও পিএইচডি স্কলার এ কে এ লিটন বলেন, কি বলবো, বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি অফ মালয়েশিয়া বিএসসিএম কর্তৃক আয়োজিত এই অভাবনীয় সাফল্য, এত সুন্দর সাফল্য মেলাটা আমরা সমাপ্ত করতে পেরেছি, এই জন্য খুব ভালো লাগছে। তার জন্য ধন্যবাদ দিতে চাই মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, যারা আমাদের এসে এই মেলা সুন্দর এবং সফলভাবে বাস্তবায়ন করার জন্য আপনারা এসে মেলাকে পূর্ণতা দিয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনাদের যারা মালয়েশিয়ার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তাদের ধন্যবাদ না দিলেই নয়, কারণ প্রবাসী মালয়েশিয়াদের দ্বার প্রান্তে, সবার দ্বার প্রান্তে এই মেলার খবরটা পৌঁছে দিয়েছেন আপনারা, এবং এই জন্যই এত লোকের অংশগ্রহণে এত সুন্দর একটা মেলা হয়েছে, এবং আগত সবাইকে ধন্যবাদ। যে আয়োজন সেটি আসলে সাফল্য একটা আয়োজন। এই আয়োজনের মাঝে যে বিষয়টা এসেছে, বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট এসেছে, সেই সাথে আমাদের বিভিন্ন পর্যায়ের প্রবাসী ভাই ও বন্ধুরা এসেছে, যেখানে একটি প্রাণের বন্ধন সৃষ্টি হয়েছে, যেটা আমি একজন আয়োজক হিসেবে আমি অত্যন্ত গর্বিত এবং নান্দনিক পর্যায়ের অনুভব করছি। মেলায় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এমইএফ গ্লোবাল এসডিএন বিএসডির ম্যানেজিং ডিরেক্টর মকবুল হোসেন মুকুন, বারাকাত ডাইনামিক গ্রুপ অব কোম্পানি চেয়ারম্যান দাতুশ্রী কামরুজ্জামান কামাল, এসএনটি ট্রেডিং এর ম্যানেজিং ডিরেক্টর মুনির বিন আমজাদ, এএলআর দায়া ইম্পিয়ান সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর লিটন কাজী, হারমোনি বিনামাস গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মনির, এলবিবিএম হোল্ডিং এর ডিরেক্টর বিএম বাবুল হাসান, কমিউনিটি নেতা মনসুর আল বাশার, সোহেল মশুর রহমান লিঙ্কন সহ আরো অনেকে। এদিকে প্রবাসের মাটিতে বাংলাদেশি সংস্কৃতির এই ধরনের মেলা ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থীরা। তারা বলেন, এই ধরনের দেশীয় সংস্কৃতির অনুষ্ঠানকে আমরা সবসময় স্বাগত জানাই। আজকের এই মেলাতে এসে হাজার হাজার মাইল দূরে থেকে চিরচেনা বাংলাদেশের রূপ, রস ও সৌন্দর্য উপভোগ করতে পারছে। ভালো লাগছে বিদেশের মাটিতে এরকম মেলা আমাদের অনেক উৎসাহিত করে। প্রবাসে থেকে তো বা দেশের সবাইকে অনেক মিস করি, দেশের অনুষ্ঠান সাংস্কৃতিক অনেক মিস করি, কিন্তু এরকম প্রোগ্রামে এসে আসলে আমরা মানে যেন এক টুকরো বাংলাদেশকে আমরা পাই, খুবই ভালো লাগছে। মেলাতে এসে অসম্ভব ভালো লাগছে, এবং এখানে এসে মনে হচ্ছে লুক লাইক বাঙালি, আমি খুব বাঙালি উৎসব অনুভব করছি, মানে বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ অনুভব করছি, অ্যান্ড সবকিছু মিলিয়ে মনে হচ্ছে হ্যাঁ আমি খুব প্রাউড ফিল করছি, বিকজ আমি বাঙালি। শিক্ষা মেলা ও সাংস্কৃতিক উৎসব এসে আমরা যে মালয়েশিয়াতে আছি এই ফিল্ডাই হচ্ছে না, এখানে এসে মনে হচ্ছে আরেকটি বাংলাদেশ। এখানে যে স্টুডেন্টদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশি যে ফুড খাবার ব্যবস্থা, বাচ্চাদের খেলনা আরিয়া, একটা মেলার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার মনে হচ্ছে যে এরকম আয়োজন যদি করে যারা প্রবাসে আছে, যারা থাকে দীর্ঘ সময় দেশে যাইতে পারে না, তারা বাংলাদেশের একটা অনুভূতি এখানে এসে তারা দেখতে পারবে এবং নিজেরা উপভোগ করতে পারবে। অনুভূতি অনেক ভালো অবশ্যই, আমি পাঁচ বছর ধরে মালয়েশিয়াতে আছি এবং এরকম প্রোগ্রাম আসলে খুবই কম পাওয়া যায় যেখানে বাংলাদেশি খাবার আছে, বাংলাদেশি জিনিসপাতি এখানে বেচা হচ্ছে, আর ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো লাগছে। আর আমার কিছু ফ্রেন্ড পারফর্ম করবে, এন্ড অবশ্যই আমি বাংলা মেন্টালসের জন্য ওয়েট করছি, তাসিন টেলার টাসিন আসবে। এই ধরনের আয়োজনগুলোতে আসলে অনেক ভালো লাগে, আসলে সবাই আসে, বাঙালি পরিবারগুলো আসে, বাচ্চারা এসে আমাদের সংস্কৃতি সম্পর্কে, আমরা যারা এখানে থাকি বাচ্চারা আসলে আমাদের কালচার সম্পর্কে জানে না, তো এখানে আসলে ওরা কালচার সম্পর্কে জানতে পারে, প্লাস আমাদের যারা স্থানীয় এখানে মালাই আছে ওনারাও আমাদের কালচার সম্পর্কে জানতে পারে,
একটা মিলন মেলা, এখানে বাংলাদেশি খাবার অনেক কিছু আয়োজন থাকে এখানে, এই সম্পর্কে আসলে সবাই জানতে পারে, এটা বেশ ভালো লাগে আমাদের জন্য, এটা খুব সুন্দর একটা আয়োজন থাকে। আসসালামু আলাইকুম, আমি সঙ্গীত শিল্পী আনিশা, তো আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে, সত্যি এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া, কারণ এত সুন্দর একটি ইভেন্ট এখানে কিন্তু মানে আমরা এক টুকরো আমার দেশের মানুষকে পাচ্ছি, মানে বিদেশের মাটিতে মালয়েশিয়াতে, এই যে বাংলাদেশের এত সুন্দর একটি উদ্যোগ এবং আমাদের এই যে দেশীয় ঐতিহ্যগুলোকে তুলে ধরেছে, এটা সত্যি মানে প্রশংসনীয়। মালয়েশিয়া প্রবাসী শিক্ষার্থীদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রামের জন্য আমরা আয়োজককে ধন্যবাদ জানাই। এই ধরনের প্রোগ্রাম যদি হয়, আমাদের আমাদের সংস্কৃতি, আমাদের এক্সচেঞ্জ, আমাদের কালচার এক্সচেঞ্জ হচ্ছে এবং বিদেশেও সেটা আমাদের কালচার সম্বন্ধে, আমাদের সংস্কৃতির সম্বন্ধে ওয়াকিফ বহাল এবং আমরা জানতে পারবো তাদের কালচার, বিদেশেরা জানতে পারবো আমাদের বাংলাদেশের সে প্রাচীনতম কালচার, এটা তারা জানবে এবং চর্চা করবে, এতে করে আমাদের বাংলাদেশকে সারা বিশ্বের কাছে আরো বড় করে জানতে পারবে বলে আমি মনে করি। আমি ফাউন্ডার অফ ড্রিম কিচেন 81 থেকে বলছি, মালয়েশিয়াতে আছি আমি প্রায় 8 বছর হলো। যখন মালয়েশিয়াতে আসি এখানে আসলে দেখলাম যে রেস্টুরেন্টগুলোতে অনেক খাবার বাঙালি খাবারগুলো পাওয়া যায় না, তো সেখান থেকেই আসলে চিন্তা করলাম যে একটা কিছু, কারণ আমাদের তো বাংলাদেশে যে এত জিনিসপত্র আছে এটা তো সবাই জানে না, এই মেলার মাধ্যমে আমরা প্রচার করার একটা সুযোগ পাই, তো এটার জন্য চাই যে এরকম মেলা সবসময় হোক, যেন আমরা এগুলো প্রেজেন্ট করতে পারি, আমাদের দেশের যে ঐতিহ্যগুলো আমরা তুলে ধরতে পারি, বাংলাদেশি ট্রেডিশনাল খাবারগুলো আমি তুলে ধরার জন্য মানে চেষ্টা করি সব সময়। তো আজকের মেলাতে আমার বাংলাদেশি খাবার যেমন চিকেন রোল, কলিজা সিঙ্গারা, তারপর হচ্ছে চিকেন বান, চকলেট কাপ কেক, বাটার বন, চিকেন পেটিস, চিকেন সসেস বান, হকাইডো কাপ, বিফ তেহারি, তারপর মুখরোচক খাবার হচ্ছে বেলপুরি, যেটা